তো রাহুলের এটা আমি সেকেন্ড সেটআপে চলে এসেছি। তো রাহুল এখানে কি কি, এখানে কি কি আমি তুমি আমাদের দেখাবে আর এখানে কি কি আছে সেটা আগে বলো। এখানে আমাদের সেকেন্ড সেকশন যেটা মানে ওখানে যখন আত্রেয়ীর বাড়িতে সেটআপটা পুরোটা, তো এটা আত্রেয়ী বলো বেটার ডিটেইলসে বলতে। আমাদের এখানে ফার্স্টলি তো আমরা যেটা ভাবার মানে ভেবেছিলাম করব সেটা হচ্ছে অনলি মিডিয়াম প্যারটস, বাট আফটার ওয়াইল আমরা দেখলাম যে ছোটো প্যারটেরও প্রেম একটা অন্য জিনিস, যেটা ধরো সান কনিয়রের যে ভালোবাসা সেটা তো আর কেউ ফুলফিল করতে পারবে না। আমাদের ওই সেট আপেও চার পেয়ার সান কনিয়র আছে। আমাদের এখানে ফার্স্ট কেনা হয়েছিল সান কনিয়র্স, তারপরে আমাদের আস্তে আস্তে অন্য কোয়েকার্স আসে, ওখানে দেখতে পাবে সিলভার কোয়েকার আছে আর ওখানে আছে হচ্ছে ব্লু কোয়েকার। আমাদের এখানে সানচিকের পেয়ার আছে, আমাদের সিবিসি আছে আর আমাদের মেন জিনিস হচ্ছে গ্রে, আমাদের ব্ল্যাক ক্যাপও আছে এখন এরকম ভাবে। হ্যাঁ এখানে দু পেয়ার আছে, দুটোই অ্যাডাল্ট, একটা পেয়ার অ্যাডাল্ট, এখানে একটা ছেলে, একটা ছেলে অ্যাডাল্ট আর একটা মেয়ে দেড় বছর। হ্যাঁ তো আমরা কোন দিক থেকে, তুমি আমাদের পাখিগুলো দেখাবে সেটা ওদিক থেকে স্টার্ট করো। এখানে এখানে কি আছে তুমি আমাকে বলো, এখান থেকে ইন্ট্রো করো। এটা হচ্ছে ব্ল্যাক ক্যাপড কনিয়র, যখন এনেছিল আমরা দুজনেই টেন ছিল, খুব ভালো পেয়ার। দুদিন আগে ওরা বেরিয়েও চলে এসেছিলো আর ওদের এখানে জাস্ট নেস্ট বক্স লাগানো হয়েছে, সেভেন ডেজ হবে নেস্ট বক্স লাগানো। ফুলি অ্যাডাল্ট? হ্যাঁ 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 অ্যাডাল্ট। আমি যখন কিনেছিল তখন থ্রি ফোর মান্থস, আচ্ছা থ্রি ফোর মান্থস, একদম বাচ্চা বাচ্চা ছিল। তো এরপরের সেগমেন্টে কি দেখাবে? এরপরে এর নিচে আছে হচ্ছে সিলভার কোয়েকার বা সিলভার মঙ্ক প্যারাকিট। এখানে আমাদের একটা সিলভার আছে, মেয়েটা সিলভার আর ছেলেটা প্যালিড ইনো আছে, ছেলেটা প্যালিড ইনো মানে রেড আই। হ্যাঁ ইনো মানে তো রেড আই আসবে, রেড আই। ক্যামেরায় কি যতটা পাচ্ছে বোঝানোর চেষ্টা করছি, আমি জানি না কতটা কি বুঝতে পারছো তোমরা। এদের তুমি এবারে কি কি সিড মিক্স দাও আমাকে একটু বলতে পারবে কি? এদের সিড মিক্স এখানে রাখা আছে দেখতে পারো, দাঁড়াও এক মিনিট। তুমি এখন কি কি সিড মিক্স ইনবিল্ড এই মুহূর্তে দাও আছে এটা এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা, ওটাই বলো না। রেড মিলেটস, ইয়েলো মিলেটস, ব্ল্যাক মিলেটস, তার সাথে আমাদের যেটা ফক্সটেল মিলেট বা নর্মাল যেটা বদ্রির দানা যেগুলো থাকে সেইগুলো আছে, তার সাথে বাকুইট হেম্প, ওটা হচ্ছে স্মল সিডের মিক্সচারটা, তার সাথে আমাদের ওরা অ্যাকচুয়ালি এরা একটু বড় দানা কমই খায়, সানফ্লাওয়ার কুসুম ওটস সব আছে বাট ওরা কম খায় ওটা, তার সাথে নাটস দেওয়া থাকে সব সময় আর পেলেটস ম্যান্ডেটরি। এটাও ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে ব্রিডিং, এটা কি ব্রিডিং করেছে? না এখনো এরা ব্রিডিং করেনি, মানে আমাদের সেভেন ডেজ হলো বক্স সব লাগানো হয়েছে আর কি। তো এরপরে আমরা কি দেখবো? এরপরে আমরা নিচে দেখতে পাবো আরেকটা ব্ল্যাক ক্যাপের পেয়ার আছে এইখানে। হ্যাঁ ওদের বাচ্চাও নিচে দেখতে পাবে। বাচ্চাই কিনেছিলাম, অ্যাডাল্ট পাওয়া খুব টাফ আর অ্যাডাল্ট পাখি কেনা আমরা খুব একটা প্রেফারও করি না। তো এইখানে তোমার যে সানচিকের যে পেয়ারটা দেখতে পাচ্ছি এটা তো অ্যাডাল্ট না, অ্যাডাল্ট যখন কিনেছিলে তখন বাচ্চা ছিল, বাচ্চা ছিল, বাচ্চা ছিল। তো ওটা কম আছে কিনেছিলে? তো 4-5 মান্থস মানে কালার আসতে যতদিন টাইম লাগে। তো এখনো এখনো এটা ব্রিড করেনি? না 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 সবার বক্স সবে লাগানো, সবে মানে প্রত্যেকটা কোনোরই বক্স সবে 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 লাগানো, শুধু ব্লু কোয়েকার আছে ওখানে, ও ছাড়া সব সবই মানে একদম 7 ডেজ হল লাগা। এখানে যে সিনসন বিলি পেয়ারটা দেখতে পাচ্ছি ওটাও তো একদম নতুন, তাহলে না বক্স লাগানো নতুন। হ্যাঁ বাট ওরা আমার কাছে আছে বছর দেড়েক তো হবে। আচ্ছা সবই মোটামুটি তুমি সেমি অ্যাডাল্ট কিনে বা বাচ্চা কিনে করা? হ্যাঁ 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 এদের তুমি প্রত্যেকটা যে কোনো আমাদের দেখাচ্ছ, তো কোনো কি সিডমিক্স
কি একবার দেখানো যাবে? হ্যাঁ নিশ্চয়ই, ওখানে আছে সিড মিক্স। আচ্ছা আমরা সেই সিড মিক্সটা দেখে নেব, তার আগে লাস্টে এই সানচিকের পেয়ারটা একবার দেখে নিই, তারপরে আমরা সিড মিক্সটা দেখে নিচ্ছি। তুমি কোনদের কি সিড মিক্স প্রোভাইড করো আর সব ফুডে কি দাও সেটা একটু বলো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এখানে কি এই সানচিকের যে পেয়ারটা, তাই তো? একটু দূরে গিয়ে দাও, কারণ ওখানে মানে তো একদম সেটা হচ্ছে রোজই আমাদের এগসটা থাকে, এগের সাথে আমাদের নানা রকমের বয়েলড এগস, নিশ্চয়ই বয়েলড এগস অ্যান্ড ক্রাস্ট, যাতে খেতে সুবিধে হয়। কারণ বড় বড় ডাইস দিলে কি হয়, ফেলে দেয় এদিক ওদিক ছড়ায়। তার সাথে সিজনাল যা ভেজিটেবলস থাকে, বিট, গাজর, বিনস, বরবটি, ক্যাপসিকাম, পিস, যখন যেরকম। আর আমাদের মোটামুটি সপ্তাহে 3 দিন করে কর্ন অন দ্য কপ দেওয়া হয়, তো মানে একদম ভুট্টাটাই, গোটা ভুট্টাটাকে কেটে, মানে নো বয়লিং নাথিং, সেটা একটা দেওয়া হয়। আর গ্রে তো কম্পালসারি ফ্রুটস দিতেই হবে, সেখানে যা যা ফ্রুটস বাবা আনে সব আমার, তো সেখানে পেয়ারা, আপেল, নাশপাতি, বেদানা, পেঁপে, শশা, যখন যেরকম, হ্যাঁ মানে আমরা মানে ব্লুবেরি, স্ট্রবেরিজ, যখন যা সিজন তখন সব। আর নাটসটা দেওয়া হয় রোজই, সেটা হচ্ছে আমন্ডটা দেওয়া হয়, তো আর তার সাথে পিনাটস আর হেজেলনাট, ওয়ালনাট, ওয়ালনাট ওরা ক্র্যাকও করে ইভেন, তো ওরমভাবেই আর কি। হাই ফ্যাটে আমরা পাম নাটটা দিতে পারি না সব সময়, তো তার জায়গায় পাম অয়েলটা সাবস্টিটিউট করা হয়। ক্যালসিয়াম, ভিটামিন, ওদের একটু সেটার উপর ছাড়া তো আছে, ওগুলো তো দিচ্ছি, তার সাথে ক্রাউন সানফ্লাওয়ারটা ওদেরকে ফোকাস করা হয়, দেখতে পাওয়া যাবে এখানে। ক্রাউন সানফ্লাওয়ার থাকে, হোয়াইট সানফ্লাওয়ার থাকে, একটা ইম্পোর্টেড সিড মিক্স এর প্যাকেটে, তো ওখানে সুপ্রিমেন পেলেটস এক জায়গা থাকে, আমার পেলেটস আলাদা করেও কেনা আছে। হ্যাঁ পেলেটসটা আমরা খুব খুব ইউজ করি, রোজেলা, নরমাল কর্নিও সব। আচ্ছা আচ্ছা, সবাইকে পেলেটস সিড মিক্স এর মধ্যেই কি পেলেটটা তোমরা অ্যাড করে দাও? হ্যাঁ, আবার অনেক সময় সফট ফুডেও করি, সফট ফুডেও করে, আবার অনেক সময় শুধু পেলেটই দিলাম, নো সফট ফুড, নো মোর সফট ফুড, এরকমও চলে। সফট ফুড পার্টে দিতেই হবে, এরকম কম্পালসরি এরকম কোনো ব্যাপার নেই। না আছে, নিশ্চয়ই আছে। আচ্ছা আচ্ছা, দেখতে হবে, বাবা একটু আগে দিয়ে গেছে আখের ছোপরা সব পড়ে আছে সবাইকে। আর ওদের এখন ডাব দেওয়া আছে, ওই যে না দিয়েছিলাম সব কেটে কুটে ফেলে দাও, যে ওরা এখন করছে এটা হলো এগ্রেশন, দ্য এনরিচমেন্ট ন্যাচারালি, টনি সিলভার প্রচুর ভিডিওতে ন্যাচারাল, শুধু ওরা কেন কথা আছে এখানে দেখবে সানের, আমার যে পেয়ারটা স্প্রাউটের যে মুখটা লাগানোই দেখো, স্প্রাউট ভেঙে ফেলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে ওটা আর কি একটু ইয়ে করার জন্য। হুম হুম হুম, ওটা একটু এনরিচমেন্ট। আচ্ছা তোমাদের যে কোনি কোনিউসের যে সিড মিক্স, ওটা একবার দেখতে চাইছি আমি। হ্যাঁ হ্যাঁ, দেখাও। এখানে আমাদের দুটো টাইপ অফ সিড মিক্স আছে, মানে একটা আছে এটা বড় দানা, বড় বড় দানার সিড মিক্স, এটা বড় দানার সিড মিক্স, এটা গ্রে কেও প্রোভাইড করো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর সাথে ওকে একটু আলাদা করে ক্রাউন আছে, এখানে কি কি আছে? এখানে তো সানফ্লাওয়ার দেখতে পাচ্ছি আর কুসুম আছে, ওটস আছে, পেলেটস আছে। আচ্ছা এতেই পেলেটস আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেলেটস আছে, বাকুইট, হেম্প, এগুলো এখানেই আছে, এখানে সব অ্যাড করা আছে, সব অ্যাড করা। আর ছোট এখানে সিড মিক্সটা, ওটা ক্যানারি, মিলেট, রেড মিলেট, এই যে আমার এটা হলো ক্রাউন সান, এটা ক্রাউন সান, এটা আর এখানে নাটস, হেজেলনাট দেখতে পাচ্ছি ভিতরে। আচ্ছা আচ্ছা, হেজেলনাট, হ্যাঁ এটা হলো অ্যালমন্ডস এর প্যাকেট, ঠিক আছে সবসময় থাক, খুলতে হবে না, দেখা যাচ্ছে।
এটা কোনদের প্রোভাইড করো এটা কমিউনিটিদের দেওয়া হয় আর গ্রেদের জন্য এটা এটা বড় এটা লার্জ প্যাকেট সব সুপ্রিম কোম্পানি ইউজ করি আর যে ছোট ছোট দানার যে সিড ছোট দানাটা দেখো ওই ছোট দানার যে সিড হ্যাঁ ওখানে ঠিক আছে একটুখানি দেখা লাগি হবে ছোট দানা খুব একটা ছোট দানা কেউ খুব একটা পছন্দ করে না জাস্ট দেয়া বাট মঙ্করা ছোট দানাটা বেশি খায় তো বেসিক্যালি এটা ওদেরই জন্য বেশি করে কত এখানে কি কি আছে বলো এখানে ক্যানারি আছে সব ধরনের মিলেটস আছে কাগনি আছে প্লাস তার সাথে অবিয়াসলি বাকি হেম্প আমাদের সব সময় থাকে তো ওদের দুজনেরই ফার্ম ভিজিট করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর তার থেকেও বড় কথা তুমি তো রাহুলকে তো সবাই চেনো যারা চেনো না আচ্ছা এখানে দিয়ে দেবো যারা চেনো না তাদের জন্য বলে দিচ্ছি এটা গিফট অফ লাইফ আমি রাহুলের নাম্বারটা দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে তো রাহুলের সাথে কন্ট্যাক্ট করলে রাহুল যা যা এখন যা যা তোমার কাছে পাখি অ্যাভেলেবেল আছে তুমি সেগুলো তো সেল করে দিয়ে আসবে এখন কিছু আর সেল করার মতো নিয়ে গেছি আচ্ছা যাই হোক তোমরা তো কন্ট্যাক্ট হেল্প তো করতে পারো কন্ট্যাক্টটা যদি কেউ নতুন সেট আপ করছে অ্যাডভাইজার হিসেবে তো তুমি অ্যাডভাইস দিতেই পারো এর অ্যাডভাইস আমাদের এখন বেবি শুধু মক প্যারাকেট কিন্তু ওগুলো সব বুক হয়ে আছে আচ্ছা তবে আগে থেকে বলে রাখলে এই ধরো তোমরা দেখে গেলে CBC এর বক্স লাগানো কেউ বলল CBC চাই হ্যাঁ আগে কথা বলে রাখ করে রাখ রেডি পে পে যাব ঠিক আছে সেক্ষেত্রে আমি তোমার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আর রাত্রির নাম্বারটা কি দেবো নাকি না ওর নাম্বার আমি দিয়ে দিই এখানে না পেলে আমি দিয়ে দেব অবশ্যই অবশ্যই ঠিক আছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে বলতে পারো আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দাও তো সৌভিককে অনেক ধন্যবাদ আসার জন্য আমার মানে খুবই ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে এখন শুধু তাই না ও ভিডিওতে মেনশন করে কিনা জানি না ওর নিজের বিশাল এভিয়ারি ঠিক সেখানে ওর লিটারালি ওদের এভিয়ারিতে এত রেয়ার ফিঞ্চেস পাওয়া যায় সেটা কলকাতার কোথাও পাওয়া যায় না বাট ও তাও সব জায়গা ভিজিট করে করে সবার ফার্মকে এনকারেজ করে খুব ডাউন টু আর্থ ভাই দাদা মানে এরকম পাওয়া যায় ও ওর বাবা দুজনেই অত্যন্ত অত্যন্ত হ্যাঁ অনেস্টলি হি ইজ লাইক দ্য কিং অফ ফিঞ্চেস নিজের ভিডিওস গুলো বেশি করে দেখানো